কথায় আছে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। এ নিয়ে আপনাদের আজ একটি গল্প বলা যাক। মীনা ও তানিয়া দুই বান্ধবী। মীনা খুব শান্ত স্বভাবের, আর তার ঠিক বিপরীত প্রকৃতির হল তার বান্ধবী তানিয়া, একদম রুক্ষ মেজাজের। খুব অল্পতেই রেগে যায় তানিয়া। প্রতিদিন রাস্তাঘাটে কারো না কারো সাথে তানিয়া ঝগড়া বেঁধেই যায়। কখনো রিক্সাওয়ালা 10 টাকা বেশি রিক্সা ভাড়া চাইলে, আবার কখনো ভুলে কেউ তাকে ধাক্কা দিয়ে ফেললে। একদিন তারা দুই বান্ধবী ভাবল ব্যবসা করবে। কি করা যায় ভেবে তারা সিদ্ধান্ত নিল যে তারা জামার দোকান দিবে। যেই ভাবা সেই কাজ। তারা বেইলি রোডের এক মেলায় জামার স্টল দিল। প্রথম দিকে ব্যবসা খুব ভালোই যাচ্ছিল। ক্রেতাদের কাপড় দেখানো, দরদাম করা, সব মিলিয়ে বিক্রিবাট্টা ভালোই চলছিল। বেশ কিছুদিন পর তাদের স্টলে ভিড় জমতে শুরু করল। মীনা লক্ষ্য করল তানিয়া ক্রেতাদের সাথে খুব রুক্ষ আচরণ করে। ক্রেতা বেশি দরদাম করলে ধমকের সুরে কথা বলে তাদের সাথে। একজন 2-3টার বেশি জামা দেখতে চাইলে বিরক্ত হয়, আর কেউ যদি কয়েকটা কাপড় দেখার পর একটাও না কেনে, তবে তার সাথে জড়িয়ে যায় তর্ক বিতর্কে। একবার তো একজনকে প্রায় বলেই ফেলেছিল, টাকা না থাকলে দোকানে এসেছেন কেন? মীনা তানিয়াকে বোঝানোর হাজার চেষ্টা করে। মীনা বলে, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে তানিয়া, এত রেগে গেলে চলবে না। ক্রেতাদের সাথে সব সময় ভালো আচরণ করতে হবে, তাদের সাথে রাগ হলে তো আমাদের কাছ থেকে কেউ পণ্য কিনবে না। কিন্তু তানিয়া যেন একটি কথাও কানে তোলে না। মীনা তাকে ক্রেতাদের কাছ থেকে যথাসম্ভব দূরে রাখার চেষ্টা করলেও প্রতিদিনই ক্রেতাদের সাথে তার খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া বেঁধেই যায়। ধীরে ধীরে তাদের স্টলে ক্রেতার সংখ্যা কমতে লাগলো। দীর্ঘ 1 মাস তাদের কোনো বিক্রি হলো না। এ নিয়ে তানিয়াকে খুব চিন্তিত দেখা গেল। সে মীনাকে বলল, আমাদের যে বিক্রি হচ্ছে না, আমরা এখন কি করব? মীনা তানিয়াকে বলল, সেটা তো তোমার আগেই ভাবা উচিত ছিল। তোমাকে অনেকবার বুঝিয়েছিলাম, কিন্তু তুমি গুরুত্ব দাওনি। কোনো কাজ করার আগে বা কোনো কথা বলার আগে আমরা কি তার পরিণতির কথা ভাবি? আসুন আমরা ভাবতে শুরু করি। ইতিহাস থেকে শিক্ষা নেই, আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নেই, ভাবনাগুলো আগেই ভেবে ফেলি। কেননা বিপদ দরজায় উঁকি দিলে তখন ভেবে আর কোনো লাভ হবে না। গগলসের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে পারেন। আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না, এবং এই ভিডিওটি শেয়ার করতে পারেন।